হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমার ছোট বোনের বার্থডে সেলিব্রেশন নিয়ে। সো প্রথমেই ওর বার্থডে ডেকোরেশনের জন্য আর ওর কেক ডেকোরেশনের জন্য কিছু জিনিসপাতি কিনতে হবে, ওগুলাই আমরা কিনতে গেছিলাম। এটা হ্যাপি বার্থডে লেখা স্টিকারগুলার, এর অনেকগুলো কালার ছিল, বাট আমি পিঙ্ক কালার নিয়েছি কারণ ওর ড্রেসের কালার পিঙ্ক, এই কারণে ম্যাচিং করে নিলাম আর কি। তারপর আমরা এই সাইডে বেলুনগুলো দেখছিলাম, এখানে অনেক টাইপসের বেলুনের সেট ছিল, বাট আমরা কিছু সিঙ্গেল সিঙ্গেল বেলুন নিয়েছি। ডেকোরেশনটা একটু সিম্পলভাবে হবে কারণ একটা রেস্টুরেন্টে করবো, সো ওইভাবে আমরা সব কিছু অ্যাক্সেসরিজ কিনছিলাম। এই শপটার মধ্যে বার্থডে পার্টির জন্য সব কিছু পাওয়া যায়, সো আর অন্য কোথাও যেতে হয় না। উনি আমাদের বেলুনগুলা ফুলিয়ে দেখাচ্ছিল কালারগুলা বোঝার জন্য। এখান থেকে আমরা বেশ কয়েকটা কালারের বেলুন নিয়েছিলাম। বার্থডে শপিং করতে করতে দেখ আমরা কত টায়ার্ড হয়ে গেছি। এইখান থেকে বার্থডে পার্টির জন্য ডেকোরেশন প্লাস কেক ডেকোরেশনের জন্য সব কিছু কেনাকাটা শেষ করলাম। তারপর আমরা চলে এলাম বিস্ট্রোসিতে ওর বার্থডের জন্য। এইখান থেকে কেক অর্ডার করব। ওনাকে আমরা কেকের ডিজাইনটা দেখালাম, বলল ওকে নো প্রবলেম করে দেওয়া যাবে, সো এইখান থেকেই কেকটা অর্ডার করে দিলাম। আমাদের মুখে এরকম ঝিলঝিল ঝিলঝিল করছে, আমাদের মেকআপ করছিস তাই না পিচ্চি? কেমন মেকআপ করিস নাকি? হ্যাঁ চাই নেই মন আমাকে তখন থেকে বলছে ঠিক আছে তোমাকে খেতে হবে না, আমি মোহনার সাথে সাথে তাই না? মোহনা বলেছে যে তোর সাথে আমি ইয়া করব, শেয়ার করব। ও তা আমি কখন বলেছি আমার তো মনেই পড়তেছে। তাহলে মোহনা বাদ, আমি আমি আর পাপিয়া বসে যাচ্ছি তো চলবে না, আমরা দুটাই সময়। আমরা একসাথে বাহিরে বের হলে এরকম দুষ্টামি করতেই থাকি। তো যাই হোক, এখানে আমরা আবার কেক অর্ডার করেছিলাম। এইখানে আসলে কেক না খেয়ে যাইতে মন চায় না আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম আর একটা পেস্ট্রি শপে। ওকে রাত 12টায় আমরা উইশ করব, এই কারণে একটা কেক কিনতে গিয়েছিলাম। এই শপটা থেকে এর আগে কখনো কেক নেওয়া হয়নি, এই প্রথমবার নিলাম এইখান থেকে কেক, আর এক্সপিরিয়েন্সটাও খুবই বাজে ছিল কারণ কেকের টেস্ট খুব একটা ভালো ছিল না। কেনাকাটা শেষ করে বাসায় চলে এলাম, আর এই হলো আমাদের আজকের শপিং। বাসায় এসে দিদি আবার সবার জন্য চাইনিজ রান্না করলো। চাইনিজ আইটেমের মধ্যে ও করেছিল চিকেন ললিপপ, এটা হলো চিকেন ললিপপ, আর এটা হলো চিলি চিকেন, আর চিকেন ফ্রাইড রাইস। এই তো এইগুলাই ছিল আমাদের আজকের রাতের ডিনার। তুই মুখে পাউডার দিয়েছিস, একদম রিয়েল ফেস। তোমাকে আমি কোনো ভিডিওতে নিচ্ছি না। ওকে আমি বলেছি যে আমি ভিডিও শ্যুট করব, তো চলে গিয়েছে মেকআপ করতে। এই তো আমরা সবাই একসাথে রাতে ডিনার কমপ্লিট করলাম। করে তারপর আমাদের প্ল্যান ছিল যে রাত 12টার পর ওকে কেক নিয়ে সারপ্রাইজ গিফট দিব। আজকে মোহনার বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার মোহনা, হ্যাপি বার্থডে টু ইউ। তো রাতে এইভাবেই ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম, আর এখন দেখাবো নেক্সট ডে আমরা কি কি করলাম ওর বার্থডেতে। এই তো পরদিন আমরা চলে এলাম হোটেল ডিএস প্যালেসে। এইখানে রোপটপে ওর জন্য বার্থডে বুকিং দেওয়া ছিল, অ্যান্ড হিয়ার ইজ দ্য বার্থডে গার্ল। ওকে অনেক কিউট লাগতেছে না? তো যাই হোক, আমরা উপরে যে আগেই ডেকোরেশনটা শুরু করে দিলাম। দিদি আর আমার হাজবেন্ড ওরা দুজনে কেক আনতে গিয়েছিল বিস্ট্রোসিতে, যেখানে আর কি কেকটা অর্ডার করা ছিল। ওইখানে হোটেল ডিএস প্যালেসের এই রোপটপ থেকে খুলনা শহরের ভিউটা খুব ভালোভাবেই দেখা যায়, আর এই রোফটপে ছোটোখাটো পার্টির জন্য খুবই ভালো একটা প্লেস আমি সাজেস্ট করব, আর ওদের ব্যবহারটাও খুবই ভালো, সো তোমরা চাইলে এখানে করতে পারো এই ধরনের প্রোগ্রাম। এদিকে আমরা ম্যাডামকে হেল্প করছিলাম রেডি হতে। যেই কাটা বেলুন ফাটাবি না সেই কাটা বেলুন তুই কিনে আনাবো তোকে দিয়ে, বুঝলি? অরহিন খুব ভয়তে ভয়তে বেলুন ফুলাচ্ছিল,
কারণ ও ভয় পাচ্ছিল যে বেলুন যদি ফেটে যায়, একটা অলরেডি ফেটে গেছিল, তাই তো ওই সবগুলা বেলুন ফুলিয়েছিল। আমি সুতা আনতে বলেছি, এই যে সুতা এনেছি। তো কি করবো, তোমাকে সুতা আনতে বলছি, তুমি একই সুতা আনলে। আর এইদিকে ওরা কেক নিয়ে এসেছিল, আর আমাদের সব কিছু রেডিও হয়ে গেছিল, সো সব কিছু টাইম মতোই হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। এটা হলো ফাইনাল লুকটা, সিম্পলের মধ্যে ভালোই লাগছিল আই থিঙ্ক। এই তো এভাবেই আমরা সব ভাই বোনেরা একসাথে মিলে সব কিছু রেডি করলাম। তারপরে তো বোনেরা মিলে ছবি টবি তোলা শেষ করে তারপর কেক কাটিং শুরু করলো। এই তো ফাইনালি আমাদের কেক টেক কাটা সব কিছু শেষ হয়ে গেল, এখন আমরা সব ভাই বোনেরা মিলে একটু মজা করছিলাম। এটা ছিল আমার আজকে আউটফিট, আমার বোন হেল্প করছিল আমাকে ছবি ভিডিও করে দিতে। ওরা দুই ভাই বোন এরকম দুষ্টামি করতেই থাকে। এই তো আমরা তারপর নিচে গিয়েছিলাম ডিনারের জন্য রেস্টুরেন্টে, ওটা ছিল মেবি সেকেন্ড ফ্লোর। তোমরা কিসের জন্য ওয়েট করছো? আমরা ডিনারের জন্য, আমরা ওদের মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আর এটা প্রি বুকিং করতে হয়েছিল। আমরা যখন ডিনার করছিলাম তখন পাশে আরও একটা বার্থডে পার্টি হচ্ছিলো, এই কারণে একটু নয়েজি ছিল, বাট ইটস ওকে। ওদের ফুডস অনেক ভালো ছিল, বিরিয়ানিটা খুবই মজার ছিল, তাছাড়াও ওদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। এই তো এইভাবেই সেলিব্রেট করলাম আমরা সব ভাই বোনেরা মিলে আমার ছোট্ট বোনের বার্থডেটা। তারপর আমরা বাসায় চলে গেলাম, বাসায় যেয়ে মোহনা আবার ওর বার্থডে গিফট খোলা শুরু করলো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।